হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ঘুঘু পাখি পেয়েছি। এই ঘুঘু পাখিটা আমাদের বাসার আশেপাশেই একটা গাছের মধ্যে বসেছিল, আর ওকে কাক দৌড়ানি দিচ্ছিল। তো কাক দৌড়ানি দিয়ে ওর মাথার এখানকার বেশ অনেকগুলো পালক নিয়ে গেছে। তো আমরা ওকে নিয়ে আসছি, একটা আন্টি ওকে পেয়েছে, পেয়ে আমাদের কাছে নিয়ে আসছে, বলছে যে তোমরা যেহেতু পাখি পালো, ওকে কি তোমরা নিবা। তো ভাবলাম যে আমাদের সব পাখির সাথেই ও থাকতে পারবে, আর ও অনেক দুর্বল হয়ে গেছিলো, একদমই নড়তে পারতেছিল না। তো ওকে নিয়ে আসছি আমরা, নিয়ে এসে ওকে একটু খাবার একটু পানি এগুলো দেওয়া হয়েছে। তো পানিটা দেওয়ার সাথে সাথেই ও অনেক বেশি পানি খেয়ে নিছে, আর খাবারও খেয়েছে অল্প কয়েকটা। তো এখন মোটামুটি ও আগের থেকে একটু ভালো অবস্থায় আছে। প্রথম যখন ওকে নিয়ে আসা হয়েছিল, ও অনেক দুর্বল ছিল আর একেবারে নড়তে পারতেছিল না। এখন আমি আবার ওকে খাঁচায় দিয়ে দিই। ওকে সিঙ্গেল খাঁচাটায় একাই রাখবো, তার কারণটা হলো যেহেতু অন্য জায়গা থেকে আসছে আর ওর মধ্যে জীবাণু থাকতে পারে, এ কারণে ওকে আমার পাখিদের সাথে একসাথে রাখবো না, ওকে আলাদা ছোট খাঁচাটার মধ্যেই রাখবো। আর কেউ যদি এসে বলে যে আমাদের পাখি হারিয়ে গেছে, আপনারা পেয়েছেন কিনা, তাহলে দিয়ে দিব। এখন আপাতত এটার মধ্যেই থাকতে থাক, আর কেউ যদি নিতে না আসে আর ও সুস্থ হয়ে গেলে, তখন আমার পাখিদের সাথেও থাকতে পারবে। এখন ও যে পুরো একদম খাবারের বাটির মধ্যে দাঁড়ায় যাচ্ছে, এদিকে আসো, এখানে থাকো, এখানে থাকো, তোমাকে আমি লাঠির ব্যবস্থা করে দিব নে। হ্যাঁ, একটু ভয় পেয়ে আছে, কারণ কাককে অনেক মারছে, অনেক দৌড়ানি দিছে। তো যে আন্টিটা ওকে পেয়েছে, ওকে পাওয়ার পরে ওর মুখে মাথায় একটু পানি দিয়ে দিছিল, কারণ ও একবারে মরার মতো পড়ে যাচ্ছিল। ওকে আমি আদর করতেছি, আর ওর আদর নেওয়ার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে ও মনে হয় কারো পোষা পাখি। পোষা পাখিরাই সাধারণত যখন এরকম কানের পাশে চোখের পাশে আদর করা হয়, ওরা সুন্দর করে আদর নেয়, ওরা ছোটাছুটি করে না। আর এই পাখিটাকেই দেখতেছি যে সুন্দর করে আদর নিচ্ছে, আর ওর চোখটা দেখে বুঝতে পারলাম যে ওর মোটামুটি বয়স হয়েছে। এখন ও ছেলে ঘুঘু না মেয়ে ঘুঘু এটা বুঝতেছি না, তবে যখন ডাকা শুরু করবে তখন বোঝা যাবে, আর যদি না ডাকে তাহলে বুঝতে পারবো ও মেয়ে ঘুঘু।